আমি কখনোই আসলে পুলিশের সঙ্গে এরকম আচরণ কখনোই করিনি। এটা যেহেতু আমার হয়েছে, আমি এই জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। আমি একটু তাড়াহুড়া থাকার কারণেই মূলত আমি একটু যখন দেখলাম যে মহিলাটা আসলেই অসহায় এবং হতদরিদ্র এবং গরিব, আবার তার উপর এত বড় জুলুম হচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে, যেখানে আপনারা জানেন যে দীর্ঘ সময় পুলিশের এই অকথ্য নির্যাতন নিপীড়ন আমাদের মানে বিরোধী যারা দল করেছিলাম আমরা তারা সহ্য করেছিলাম, বা আমরা এটা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে যে আওয়ামী প্রেতাত্মা এখনও কি পুলিশের ভিতর আছে বা পুলিশকে ভর করে আসতে, এই সব চিন্তা করেই মূলত আমি খুবই মানে রাগান্বিত হয়েই মূলত ওনাকে ফোনটা দিই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি রংপুর জেলার মিঠাপুর থেকে বলছিলাম। যে কল রেকর্ডটি ভাইরাল হয়েছে মূলত সেটি আমার সঙ্গে এক এসআই ভাইয়ের, জনাব মিন্টু সাহার। এটি নিঃসন্দেহে একটি অনভিপ্রেত আচরণ হয়েছিল আমার, এবং আমি এই আচরণের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর আমি কখনোই আসলে পুলিশের সঙ্গে এরকম আচরণ কখনোই করিনি। এটা যেহেতু আমার হয়েছে, আমি এই জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। এবং মূলত যে বিষয়টা নিয়ে আমার ওনাকে কথা বলা, সেটা একটু আলাদা ব্যাপার ছিল আর কি, আলাদা ভিন্নতা একটা ছিল। যে একজন মহিলা বিচার প্রার্থী হিসাবে আপনার মিঠাপুকুর প্রেস ক্লাবে এসেছেন কিছু কাগজ নিয়ে, জমির কাগজ নিয়ে। উনি আমাকে, আমিও প্রেস ক্লাবে গিয়েছি, আমার একটা বন্ধুর গাছ কেটে ফেলেছে একটি ছেলে, তো সেই বিচারটা মিডিয়া কাভারেজ দেওয়ার জন্য আমি ওনাদের কাছে গিয়েছিলাম। তো ওই প্রেস ক্লাবের এক সহসভাপতি উনি আমাকে বলে যে আপনি তো জমির কাগজ ভালো বোঝেন, একটু পেপারসগুলো একটু যদি দেখতেন। তখন আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা দেখে ধরে ওনার পেপারসগুলো দেখলাম। দেখলাম যে 11 একর সামথিং একটা জমি নিয়ে দীর্ঘদিনের একটা ভেজাল, সেখানে উনি জমিতে রায় পেয়েছেন এবং ওনাকে জমিটা বুঝে দেওয়া হচ্ছে না। জমির যে প্রতিপক্ষ উনি নিম্ন আদালতে রায় পেয়েছেন, এবং জমির যে প্রতিপক্ষ উনি যে মামলা করেছে যার বিরুদ্ধে, সেই প্রতিপক্ষ 144 ধারা জারি করেছেন আপনার আদালত, সেটাতেও খারিজ করে এনাকে রায় দিয়েছে। তো মূলত মহিলাটার নামে চুরির একটা মামলা ছিল, যে মহিলাটা প্রকাশ্য দিবালোকে আপনার একটি গরু, যার সঙ্গে ওনার মানে বাদী, উনি যার বাদী আপনার রেজাউল নাম, যে প্রকাশ্য দিবালোকে ওই রেজাউলের উনি গরু নিয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে রেজাউল হচ্ছে, রেজাউলের লোকজন ওই মহিলা এবং ওনার মানে ছেলেকে এবং ওনার স্বামীকে মেরেছে, এবং ওনাদেরকে এটার জন্য ওনার ছেলের নাকি হাত ভেঙে দিয়েছে, ওনাকেও হাতে মারছে। এই জন্য উনি বলতেছিল যে উনি গরু নিয়ে যাবে, উনি যেভাবে বলেছে আর কি, গরু নিয়ে যাচ্ছিল সেই সময় রেজাউলের লোকজন, মানে উনি যে যে যিনি ওনার নামে মামলা করেছে বাদী, ওই রেজাউল হচ্ছে ওই গরু নিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছে আর কি, রেজাউলের নানার বাড়িতে। এবং হচ্ছে এই মহিলার, রেজাউল যে মামলা করেছে এই মহিলাটার বিরুদ্ধে, সেই মামলার সাক্ষী হচ্ছে ম্যাক্সিমামই যারা ওই মহিলার জমি দখল করে আসতো, তারাই সাক্ষী। তখন আমরা এখানে এই প্রেস ক্লাবে অনেক মানুষজনই ছিল, তারা যখন দেখলো যে আসলেই তো এটা একটা সাজানো এবং একটা বানোয়াট মামলা, তো মহিলাটা আসলে জমি দখল করে আসতে বিধায় হয়তো বা এই মামলাটি হয়েছে। আমি একটু তাড়াহুড়া থাকার কারণেই মূলত আমি একটু যখন দেখলাম যে মহিলাটা আসলেই অসহায় এবং হতদরিদ্র এবং গরিব, আবার তার উপর এত বড় জুলুম হচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে, যেখানে আপনারা জানেন যে দীর্ঘ সময় পুলিশের এই অকথ্য নির্যাতন নিপীড়ন আমাদের মানে বিরোধী যারা দল করেছিলাম আমরা
তারা সহ্য করেছিলাম বা আমরা এটা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে যে আওয়ামী প্রেতাত্মা এখনও কি পুলিশের ভিতর আছে বা পুলিশকে ভর করে আসতে, এই সব চিন্তা করেই মূলত আমি খুবই মানে রাগান্বিত হয়েই মূলত ওনাকে ফোনটা দিই। এবং আমি ফোনটা দেওয়ার পর সময় আসলেই আমি হয়তো বা আমার কমন সেন্স হারাই ফেলেছিলাম, যেটা উচিত ছিল না এবং এটা আমার মানে প্রচণ্ড আকারের ভুল হয়েছে এবং আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। সব মিলে আমি এই মহিলাকে, শুধু ওই মহিলাটিকে অসহায় ভেবেই আসলে আমি ফোনটা দিয়েছিলাম এবং আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম যে এইরকম একটা সময়েও যদি এরকম একটা জুলুম চলে। কিন্তু মহিলাটি যে আমাদেরকে মিসগাইড করেছিল সেটা আসলে আমাদের বোধগম্য হয়নি ওই সময়টি, এবং আর এক পক্ষ থেকে যে শোনার দরকার ছিল সেইটাও আসলে ওই সময়টিতে হয়ে ওঠেনি। এটি একটি ভুল এবং আমি ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভবিষ্যতে আমি পুলিশের কাজে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।